বন্ধুরা, আমি এখন রয়েছি সেই অবিশ্বাস্য একটি জায়গা, যেটি আসলে না দেখলে না আপনারা অবশ্যই এত সুন্দর জায়গা আপনারা ভাষায় বলা যায় না। আমি এখন রয়েছি ভারতের একেবারে সীমান্তবর্তী একটি জায়গা, যেটি আসলে ভারতের মেঘালয় রাজ্যের শিলং যে রাজ্যটি রয়েছে সেই ডাউকি শহরের পাশে। তো বন্ধুরা, আমি এখন সেই ডাউকি শহর থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ঘোরার জন্য এখানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারা এখানে ঘুরতে আসবেন, খুবই সুন্দর জায়গা, যা আসলে খুবই অসাধারণ একটি জায়গা। না দেখলে না বন্ধুরা, আসলে কি বলবো আর, এত সুন্দর মানে ভ্রমণের জায়গা যে রয়েছে বাংলাদেশে। আমি এর আগেও এখানে এসেছি, কিন্তু আসলে আজকে আরও খুবই ভালো লাগতেছে, প্রচণ্ড ভালো লাগতেছে আজকে। আর এখন তো আসলে মানে বর্ষাকাল না, পানি অনেকটা কম, শুধু সাদা পাথর আর সাদা পাথর। তো বন্ধুরা, অবশ্যই আপনারা জাফলং জিরো পয়েন্টে জাফলং থেকে একটু আগে নেমে যাবেন, খুবই অসাধারণ সুন্দর এখানে ভারতের যে মেঘালয় যে ডাউকি শহরটি আছে, আপনি একেবারে কাছ থেকে দেখতে পাবেন, একেবারে কাছ থেকে, যেটা আসলে আমাদের সাথেই পড়ে কয়েক গজের ব্যবধান মাত্র। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি অসাধারণ সেই স্বচ্ছ নীলাভ পানি বন্ধুরা, আর সেই পাথরের বড় বড় বিশাল পাথরের সেই স্তূপ, যা আসলে দেখলে আপনাদের খুবই মনটা খুবই ভালো হয়ে যাবে। বন্ধুরা, খুবই ঠান্ডা এবং শীতল পানি, স্বচ্ছ কাচের মতো সেই নীলাভ পানি বন্ধুরা, কি অসাধারণ সেই দৃশ্য বন্ধুরা। আসলে আপনারা এখানে না আসলে তো একেবারেই সেটার অনুভব করতে পারবেন না, আসলে এখানে কি সুন্দর নীলাভ স্বচ্ছ পানি, একেবারে প্রত্যেকটি পানির নিচে যে পাথর রয়েছে সে পাথরগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। বন্ধুরা, অবশ্যই আপনাদের এই দৃশ্য দেখে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন, খুবই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে যে রৌদ্রের গরমের যে শীতল পানিতে আপনি গোসল করতে পারবেন, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় সেই স্বচ্ছ পানি, পাথরগুলো একেবারে দেখা যাচ্ছে অনেক গভীরের পাথরগুলো। এভাবে আপনারা বন্ধুরা আপনাদের আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি বিশাল আকৃতির সেই সাদা পাথর এবং নীলাভ স্বচ্ছ পানি, আসলে এক আকর্ষণীয় জায়গা, মনটা আসলে খুবই ভালো হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য বন্ধুরা, এই ধরনের আসলে দৃশ্য দেখলে সবারই মনটা অনেক ভালো হয়ে যায় এবং উৎফুল্ল হয়ে যায়। এত স্বচ্ছ পানি আসলে আমাদের নগর জীবনে আমরা পাই না, এই ধরনের দৃশ্য খুবই কমই দেখা যায়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই পারেই মেঘালয়ের রাজ্যের সেই যারা ভারতীয় নাগরিক, তারা কিন্তু ওপারে কাজ করছে। খুবই সুন্দর এই পর্যটন যে প্লেসটি রয়েছে, খুবই আকর্ষণীয়, আপনাদের অবশ্যই ভ্রমণটা হবে অনেক সুন্দর। যদি আপনারা একটু সময় করে আসেন তাহলে সবচেয়ে ভালো হয়, মূলত আপনারা সকাল দিকে আসতে পারেন সবচেয়ে ভালো হয়। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সাদা পাথরের এবং স্বচ্ছ পানির সেই নীলাভ রং, খুবই স্বচ্ছ এবং শীতল পানি, যা আসলে খুবই সুন্দর। তো বন্ধুরা, যারা জাফলং বেড়াতে আসবেন, এটা একটু জিরো পয়েন্ট থেকে একটু দূরে, তা আপনারা যারা অনেকে আসেন যে আসলে জিরো পয়েন্ট দেখে তারা চলে যায়, একটু সাইডে সুইডে কিন্তু তারা দেখে না, কারণ সময়ের অভাবে। তো বন্ধুরা, আপনারা একটু সময় করে আসবেন, যাতে আপনাদের একটু সময় করে যাতে আপনারা ঘুরতে পারেন। দেখতে পাচ্ছেন সেই মেঘালয়ের বিশাল পাহাড় বেষ্টিত সেই পাথরের স্বচ্ছ খাল, খুবই সুন্দর বন্ধুরা, পাথর আর পাথর, বিশাল আকৃতির সব পাথর, স্বচ্ছ পানি, স্রোত, অনেক স্রোত বয়ে যাচ্ছে এখানে বন্ধুরা। মনে হচ্ছে অনেক পানি কম, কিন্তু আসলে পানি রয়েছে অনেক। আপনারা এভাবেই পাথর, সাদা পাথরগুলো দেখতে পাবেন, খুবই সুন্দর ছোট বড় বিশাল আকৃতির পাথর।
খুবই আকর্ষণীয় দৃশ্য বন্ধুরা। আসলে আমাদের যেই দেখতে পাচ্ছেন দৃশ্যটা, ওটাই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একটি অংশ। যে মানুষগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে ভারতীয় মানুষ। স্বচ্ছ নীল পানি দেখতে পাচ্ছেন, একেবারে স্বচ্ছ, খুবই সুন্দর। ইচ্ছা করলে আপনি সেখানে একটু ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সেখানে আপনার বিএসএফ রয়েছে। তো বন্ধুরা, বিশাল এক পাহাড় দেখতে পাচ্ছেন, হিল ট্র্যাকস। এখানে যারা পর্যটক রয়েছে তাদের জন্য বসার অনেক স্থানও রয়েছে, খুবই সুন্দর আকর্ষণীয় স্থান। তো আপনারা বন্ধুরা এখানে খুব সহজেই আগমন করতে পারেন। জাফলং থেকে 0 পয়েন্ট থেকে একটু পাশে যাবেন, তাহলেই আপনারা এ ধরনের সুন্দর সুন্দর আকর্ষণীয় দৃশ্য উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর আকর্ষণীয় পাহাড় দেখতে পাচ্ছেন। সেই ভারতীয় অংশের পাহাড়ের উপরে কিন্তু সুন্দর সুন্দর বাড়িঘরগুলো দেখা যাচ্ছে। আপনার ইচ্ছা করলে সেখান থেকেও একটু ঘুরে আসতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক বাঙালি যায়, কোনো সমস্যা নেই। তবে একটু সাবধানে যাবেন, যাতে যখন বিএসএফ না থাকে তখনই যাবেন। তো বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। ভিডিওটি অবশ্যই আসতে পারে ভিডিওর ভিতরে। হ্যাঁ, আসেন আসেন আসেন। এই আমার এক বন্ধু মানুষ, এখন তার সাথে দেখা হলো। তো বন্ধুরা, এই হলো আমার দেশের বাড়ি বরিশাল। বরি থেকে ভাইয়ের সাথে ঘুরতে আসছি, আমি ভাইয়ের সঙ্গে আসি। খুবই সুন্দর পরিবেশ, এবং আসলে ভাষায় বলা যায় রাষ্ট্রের মোদী, আর এটা হলো আমাদের বাংলাদেশ শেখ হাসিনার রাষ্ট্রটা। এটা তো আমাদের বাংলাদেশ। আমরা খুবই সুন্দর ভাই, আপনারা আসলে না দেখলে তো আসলে বুঝতে পারবেন না, খুবই সুন্দর। তো বন্ধুরা, আজকে রাখি, পরবর্তীতে আরো সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আসবো। অপেক্ষা থাকুন, সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।